নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি 2024-এর এপ্রিল মাসের বোনাস রাশিফল। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটি রয়েছে সেটি হলো মিথুন। মিথুন রাশির জাতক জাতিকাদের বেশ কিছু বিষয় নিয়ে আমরা যেমন আলোচনা করব, চর্চা করব, তৎসহ আমরা কিন্তু মিথুন রাশির যে তিনটি প্রধান নক্ষত্র রয়েছে, যার মধ্যে নিশ্চিতভাবেই দেবগণের নক্ষত্র মৃগশিরা, তৎপশ্চাৎ আমরা দেখতে পারবো আদ্রা নক্ষত্র, যেটি রাবণ নক্ষত্র, নরগণের নক্ষত্র, এবং একদম শেষতম যে নক্ষত্রটি মিথুন রাশি সেটি হলো পুনর্বর, অর্থাৎ নিশ্চিতভাবেই বৃহস্পতি নক্ষত্র, এবং এই নক্ষত্রের জাতক জাতিকাদের গণ কিন্তু দেবগণ। সুতরাং এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্যও থাকবে স্পেসিফিক কিছু প্রেডিকশন। তো চলুন প্রথমে আমরা ইন জেনারেল কিছু প্রেডিকশন দেখে নিই চট জলদি, এবং তৎপশ্চাৎ তারপরে আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনাটা শুরু করব। প্রথমেই বলে রাখি, মিথুন রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতিতে যদি সবার প্রথমে হেলথ নিয়ে কথা বলতে হয়, তাহলে বেশ কিছু বিষয় কিন্তু উঠে আসে। এমনিতে মাসের প্রথম দিকে হেলথ আপনাদের তুলনামূলকভাবে আমি মনে করি পজিটিভ, প্রথম 9-10 দিন। তারপরে হেলথের ক্ষেত্রে কিছু সমস্যা, হঠাৎ কিছু সমস্যার প্রাপ্তি হওয়া বা অ্যালার্জি রিলেটেড প্রবলেম থেকে শুরু করে ব্লাড রিলেটেড কোনো ইস্যু থেকে শুরু করে হঠাৎ করে সাডেন একটা ডিস্টারবেন্স ফিল হওয়ার মতো অবকাশের জায়গা মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু আসতে পারে। তার কারণ আপনাদের যে বুধ গ্রহ রাষ্ট্রাধিপতি, তিনি দশমে অবস্থান করবেন, এবং শুধু দশমে অবস্থান করবেন সেটা নয়, সেখানে কিন্তু তিনি নিচস্থ হবেন। তো প্রথম কিছুদিন কিন্তু হেলথ রিলেটেড প্রবলেম দিতে পারে, 10 তারিখের থেকে মোটামুটি 10 দিন, আবার এপ্রিলের 20 তারিখের পর থেকে আমরা ধীরে ধীরে পজিটিভিটি লক্ষ্য করতে পারব। এই মাসে আমার মনে হয় মিথুনের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হলো তাদের মেন্টাল হেলথের ইম্প্রুভমেন্ট, এবং সেটি এই মাসের 20 তারিখের পর আমরা দেখতে পারবো। এমনিতেও বিভিন্ন রকম মেন্টাল প্রেশার আছে এবং এটা থাকাটা স্বাভাবিক, কিন্তু সেই মেন্টাল প্রেশারটাকে সাইডে রেখে এগিয়ে যাওয়ার অবকাশ সেটি কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে থাকছে। মানে কোথাও যেন গিয়ে আমরা দেখতে পারবো বেশ কিছু মেন্টাল প্রেশার, হয়তো এটা নয় যে আপনার বর্তমানে 100% মানসিক যে চাপ রয়েছে এটি 100%ই থাকলো না, কিন্তু অন্তত পক্ষে আপনার মেন্টাল প্রেশারের যে অবস্থা সেটি কিছুটা হলেও মিনিমাইজ করবে অন্তত পক্ষে, তেমনটি আমি মনে করছি, এবং সেটি 20 তারিখের পর থেকে। কারণ পঞ্চমপতির অবস্থান আমরা দেখবো 11-ভাবে, এই সংযোগটি কিছুটা হলেও শুভ। আমি এই মাসে মনে করি আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে নতুন কিছু দিগন্ত থাকতে পারে। এবার নতুন দিগন্ত বলে আমি কি মিন করতে চাইছি, আজকে আপনি মেডিকেল প্রফেশনে আছেন, হঠাৎ করে কি ইঞ্জিনিয়ারিং প্রফেশনে যাবেন এমন কিছু ডেফিনেটলি না, কিন্তু যারা চাকরি করেন, ভাবুন যারা চাকরিতে যুক্ত রয়েছেন, আজকে যে কোম্পানিতে আপনি রয়েছেন, আপনি জাস্ট চলছে, মানে এমন কিছু শব্দাবলী হয়তো আসবে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় কেমন চলছে কর্মজীবন বা কেমন আছেন, আপনি জাস্ট হয়তো বলবেন হ্যাঁ চলছে, ঠিক আছে, চালিয়ে নেওয়া যায়। কিন্তু যে ফ্লারিশ ব্যাপারটা, আজকে শুধুমাত্র কর্ম করাই জীবনের একটা প্রধান লক্ষ্য হলেও আমাদের প্রত্যেকের তো একটা বাসনা থাকে যে কাজটাকে একটু সুন্দরভাবে করব, কাজের মাধ্যমে আরেকটু ডেভেলপমেন্ট তৈরি করব। কিন্তু মিথুন কি খেয়াল করছেন, নাম আপনার আছে, গুণাবলী আপনার আছে, যোগ্যতা আপনার আছে, পরিচিতি আপনার আছে, কিন্তু সমস্ত কিছু কোনো একটা জায়গায় গিয়ে যেন একদম পেনিলেস, ভ্যালুলেস। কারণ আপনার প্রমোশন হচ্ছে না, আপনাকে একটা ভালো প্রজেক্ট দেওয়া হচ্ছে না, সর্বদাই আপনাকে একটু কোথাও যেন ডমিনেট করার চেষ্টা করা হচ্ছে, অফিসে ডমিনেট করার চেষ্টা করা হচ্ছে, আপনার ওয়ার্ক প্লেসে ইভেন আপনার ফ্রেন্ডসরা, তারাও কিন্তু আপনাকে ভিতরে ভিতরে নানা রকমভাবে ক্ষতি করার চেষ্টা করছে। যদিও আমি মনে করি মিথুন রাশির জাতক জাতিকাদের কাছে তাদের এতটা স্ট্রাগলিং জীবন সংগ্রাম থাকে, এই বিষয়টা হয়তো একদমই ক্ষুদ্র। তবে একটা কথা আপনাদের আমি বলে রাখছি, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকেই তো রয়েছেন যারা বর্তমানে রাজনীতির সাথে ইনভলভ, এবং একটা জিনিস খেয়াল করেছেন যে রাজনীতির যে জায়গাটা আপনি তৈরি করেছিলেন গত 5 বছরে, গত 3 বছরে, গত 2 বছরে, গত 10 বছরে, কোনো একটা কারণবশত আজকে রাজনীতির সেই জায়গাটা আপনার জন্য কিন্তু একটু ডিটোরিয়েট করেছে। দেখুন, আমি একটা বিষয় খুব স্পষ্টভাবে বলতে পারি, স্পষ্টভাবে মনে করি যে এই ধরনের বিষয়বস্তু থেকে পজিটিভিটি, পজিটিভ বার্তা, এগুলো কিন্তু মিথুন রাশির থাকবে।
কোথাও যেন গিয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের একটা পজিটিভ আউটকাম সেটা তৈরি হবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে মিথুন। এবং এখানে আপনার পলিটিক্সের পজিটিভিটি, এখানে আপনার সেলফ প্রফেশনের পজিটিভিটি আমরা 20 তারিখের পর থেকে দেখতে পাবো। উপর মহলের সাথে আপনার কানেকশন আছে, আপনার যোগাযোগের জায়গাটা ভালো, এবং প্র্যাকটিক্যালি মিথুন রাশির যোগাযোগের জায়গাটা কিন্তু সর্বদাই ভালো। এই জায়গাটা মিথুনের কোনোদিনই যে নেগেটিভ আমি কিন্তু সেটা মনে করি না। হ্যাঁ, এবার এখন প্রশ্ন আসে, সব সময় তো সবার সব দিকটা পজিটিভ চলবে না, চলবে, একদিন সমস্যা থাকবে, 5 দিন ভালো হবে, 5 দিন সমস্যা চলবে, 1 দিন ভালো হবে। তো এখানে দাঁড়িয়ে আজকে মিথুনের যে প্রবলেমটা সেটা কোন জায়গায় সেটা স্পেসিফিক করতে হবে। আমি মনে করি মিথুন রাশির জাতক জাতিকাদের যে প্রবলেমটা আপনারা ফেস করছেন কর্মজীবনের ক্ষেত্রে সেটা হলো ক্লারিশের অভাব। এটা নয় আপনার চাকরি চলে গেছে বা চাকরি চলে যাচ্ছে, এটা নয় যে আপনি দীর্ঘ 2 বছর ধরে চাকরি ছাড়া আছেন। হ্যাঁ, হতে পারে কয়েকটা মাস একটু ডিস্টার্ব হয়েছে, দ্যাট ক্যান পসিবল, বিকজ লাস্ট ইয়ার আমরা এমন কিছু ভাইস পেয়েছি যেখানে মিথুনের পার্মানেন্ট একটা কর্মজীবন নিয়ন্ত্রণ করতে গিয়ে জটিলতা বা ডিস্টার্ব মূলক পরিস্থিতির শিকার হতে হয়েছে। বাট কারেন্টলি আমি এক্সপেক্ট করছি যে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ধরনের পরিস্থিতিকে কাটিয়ে ওঠা যাবে বা সামলে ওঠা যাবে, যদিও সেটি 20 তারিখের পর। এবং যোগাযোগের যে কথাটা বলছিলাম, উপর মহলে উচ্চ পদস্থ মানুষের সাথে যোগাযোগ আপনার আছে, পরিচিতি আপনার আছে, কিন্তু যোগাযোগ পরিচিতি থেকে যে একটা জায়গা তৈরি করা, একটা ভালো বিষয়বস্তু আসা, সেটি কিন্তু এখনো পর্যন্ত মিথুন রাশি জাতক জাতিকাদের তৈরি হয়নি। এই জায়গাটা আমি মনে করি এপ্রিলের 15 থেকে মে মাসের 15 তারিখের মধ্যে একটা চান্স থাকছে, হাই চান্স যে এই ধরনের একটা অবকাশ তৈরি হচ্ছে। এবং আপনার সহোদর আপনার অগ্রগতিকে হেল্প করতে পারে, এই সময়ে আপনার ল লিটিগেশন রিলেটেড কোনো বিষয় থেকে আপনি বেরিয়ে আসতে পারেন, তার সম্ভাবনা কিন্তু আমি প্রবল মনে করি। এবং কোথাও যেন গিয়ে একটা পজিটিভিটি আমি লক্ষ্য করতে পাচ্ছি মিথুনের কানেকটিভিটি ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে। যারা ব্যবসা করছে, লটস অফ পিপল আর দেয়ার হু আর এনগেজ উইথ বিজনেস, এখন বিজনেসের ক্ষেত্রে মিথুনের জায়গাটা কেমন আছে কি হতে পারে। আমি মনে করি বিজনেসের জায়গাটা এক্সট্রিম নেগেটিভ পর্যায়ে এখন নেই, অন্তত পক্ষে যে সিচুয়েশনটা আপনি পার করে এসছেন সেটা হয়তো নেগেটিভের সর্বোত্তম জায়গা ছিল, এখন সেই জায়গাটা থেকে অন্তত পক্ষে কিছুটা হলেও বেটার আছেন। বিজনেসের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে, এবং আমি বলে রাখছি যারা বিজনেস করছেন এবং বিজনেসের ডিস্টার্ব মূলক ফেজ গিয়েছে, নতুন করে খারাপ পরিস্থিতি হবে না। তবে লাইন অফ ওয়ার্ক আপনাকে ঠিক রাখতে হবে, আপনি যে কাজটা করছেন সেই কাজ যদি আপনার জন্য পারমিসিবল না হয় তাহলে প্রবলেম। অনেকে কি করেন, আপনি ব্যবসা করছেন কিন্তু আপনি ব্যবসার ট্রেডটা নির্বাচন করেছেন আপনার পার্টনারের হরোস্কোপ দেখে, বা আপনি ডিরেক্টলি ইনভলভ নয়, আপনি জাস্ট একজন হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করেন, বিজনেসটি রয়েছে আপনার ওয়াইফের নামে, কিন্তু আপনি আপনার হরোস্কোপ দেখান বারবার, আপনি আপনার হস্তরেখা বিচারের মাধ্যমে আপনি ট্রেড নির্বাচন করার চেষ্টা করেন, তাহলে ভুল হওয়ার প্রবণতা কিন্তু অনেকটা এনলার্জ করতে পারে, বাড়তে পারে। এটাকে কন্ট্রোল করতে হবে। ম্যারিটাল লাইফ নিয়ে আমি মোটামুটি এবারে আশাবাদী যে মিথুনের নেগেটিভিটিটা কম রয়েছে। বিবাহের সংযোগও আমি দেখতে পাচ্ছি বেশ কিছু ক্ষেত্রে, আর শুধুমাত্র অ্যারেঞ্জ ম্যারেজ নয়, লাভ ম্যারেজের ক্ষেত্রেও পজিটিভিটি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের বাড়তে চলেছে। এবং এটি যে পজিটিভ দিকে যাবে সেটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ বর্তমান সময়ে আমি প্রকাশ করছি না। উপরন্তু আমি এক্সপেক্ট করছি মিথুনের এই জায়গাটা পজিটিভ দিকেই যাবে। আর অর্থনৈতিক শ্রীবৃদ্ধির কথা যদি আপনি জিজ্ঞাসা করেন, দেখুন আমি মনে করি না খুব নেগেটিভ সিচুয়েশন তৈরি হবে, বাজেটটাকে নিয়ন্ত্রণ করতে হবে, কিছু ইনভেস্ট করতে আপনি চাইছেন, গুড ইনভেস্টমেন্ট সম্ভাবনাটা এই মুহূর্তে যে হিউজ আছে সেটি নয়। আমি মনে করি যদি ইনভেস্ট করতে হয় বুঝে শুনে এই সময় ইনভেস্ট করে দেন, ব্যবসায় কিছু ইনভেস্ট করতে হলে এই মাসটিকে বিবেচনা করুন। যদি আফটার কোনো পরিবর্তন করতে হয় সেটা ওয়ার্ক প্লেস হতে পারে, ওয়ার্কের যে মোড সেটি হতে পারে, সো পরিবর্তন ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে আমি মনে করি যদি ডিসিশন এই মাসে নিতে পারে সেটা হয়তো সর্বোত্তম হবে, সেটা হয়তো পজিটিভ হবে। 3টি নক্ষত্র মিথুনের, প্রথম নক্ষত্রটি হলো মৃগশিরা নক্ষত্র, ডেফিনেটলি মঙ্গল গ্রহের নক্ষত্র, কিন্তু মৃগশিরার বেশ কিছু কোয়ালিটি আছে। হ্যাঁ, এরা কিছু কিছু ক্ষেত্রে রেগে যান, চঞ্চলতার জায়গা মিথুনের মৃগশিরার আমরা প্রচুর দেখি, এদের চোখটা যেমন সুন্দর, কথাবার্তা তেমন সুন্দর, এবং এদের মধ্যে কিন্তু উদ্ভাবনী শক্তির জায়গাটা অনেকটা এনহান্স করে ডে বাই ডে।
তবে মৃগশিরার বর্তমান সমস্যা 4 থেকে 5, যার মধ্যে ফাইন্যান্স প্রথম সমস্যা। এবং এমন হচ্ছে যে আপনি ইনকাম করছেন না, নট লাইক দ্যাট, আপনার টাকা নেই, নট লাইক দ্যাট, আপনার সোর্স হচ্ছে না তৈরি সেটা নয়, কিন্তু কোনো কিছুই রেজিস্ট করছে না। আজকে আপনি 5 টাকা ইনকাম করুন আর 5 লক্ষ টাকা ইনকাম করুন, দিন শেষে কোথাও যেন গিয়ে আপনি পেনিলেস, দিন শেষে কোথাও যেন গিয়ে আপনার প্রচুর ডেপ হয়ে গেছে, দিন শেষে কোথাও যেন গিয়ে আপনি ভাবছেন যে হ্যাঁ একটা ইএমআই নিতে হবে, একটা লোন নিতে হবে, বা আপনি আপনার ক্ষুদ্র ক্ষুদ্র ইচ্ছাগুলো পূরণ করার জন্য কারোর দ্বারস্থ হচ্ছেন, ক্রেডিট কার্ডের দ্বারস্থ হচ্ছেন, ইএমআই এর দ্বারস্থ হচ্ছেন। তো মিথুনের এটা একটা বড় প্রবলেম মৃগশিরার। আমি মনে করি মৃগশিরার এই মাসে ফাইন্যান্সের জায়গাটা কিছুটা বেটার দিকে যাবে। এমনি কর্মজীবন নিয়ে হিউজ ডিটোরিয়েশন আমি এক্সপেক্ট করছি না। একটাই সতর্কতা 20 তারিখ পর্যন্ত রাখতে বলবো, পিতা মাতা বা গুরুজনের স্বাস্থ্যের দিকে প্রথমত, এবং দ্বিতীয়ত যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকাদের পিতার সাথে অশান্তি চলছে বা জমি জমা কেন্দ্রিক অশান্তি চলছে মৃগশিরা নক্ষত্রে যদি হয়ে থাকে, খুব কশনলি ডিল করতে হবে। বিকজ এখানে একটা হাই চান্স রয়েছে যে আপনি ইনভেস্ট রিলেটেড ব্যাপার নিয়ে একটা ক্রন্দল অশান্তির মধ্যে পড়ে যান, বা পর্যায়ক্রমটা হয়তো হাতাহাতির পর্যায়েও যেতে পারে। সো উই হ্যাভ টু কশন, আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, উই হ্যাভ টু টেক কশন, আমাদেরকে নিশ্চিতভাবেই কিছু সচেতনতামূলক বিষয়বস্তু গ্রহণ করার চেষ্টা করতে হবে। এমনিতে মৃগশিরার আমি মনে করি দাম্পত্য মোটামুটি ঠিক আছে, খুব বেশি ডিটোরিয়েট করবে না দাম্পত্য জীবন। লন ইটিকেশনের বিষয় নিয়ে যারা ভাবিত আছেন, বর্তমান সময়ে চিন্তিত আছেন, আই স্ট্রংলি এক্সপেক্ট দ্যাট আপনাদের এই জায়গাটা পজিটিভ দিকে যাবে। এবং একটা কথা আমি খুব দৃঢ় গলায় আপনাদের সাথে শেয়ার করছি, মিথুন রাশি যদি আপনার হয়ে থাকে এবং মৃগশিরা নক্ষত্র যদি আপনার হয়ে থাকে, যে যে ক্ষেত্রে আপনি ভাবছেন বিদেশ যাবেন, দূরে যাবেন, দূরে গিয়ে নতুন কিছু শুরু করতে চাইছেন, সেই শুরু করার ক্ষেত্রে বারবার ছেদ আসছে, প্রতিবন্ধকতা আসছে, ইউ ওয়ান্ট টু ট্রাই, আপনি চেষ্টা করছেন যে হ্যাঁ একটা নতুন স্টার্ট করবো, নতুনভাবে লাইফটাকে এগিয়ে নিয়ে যাব, ছেদটাকে চেষ্টা করব যাতে কমপ্লিট করা যায়, কিন্তু সেটা হয়ে উঠছে না, এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে ধনাত্মকতা আসবে। এবং মৃগশিরার ক্ষেত্রে আমি আরেকটা কথা বলে রাখি, যারা বর্তমানে ব্যাংকিং সেক্টরের জবের জন্য হার্ড অ্যান্ড সোর ট্রাই করছেন, যারা ফাইন্যান্স রিলেটেড ম্যাটার এবং অথবা ডিফেন্স অর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের জন্য হার্ড অ্যান্ড সোর ট্রাই করছে, তাদের পজিটিভিটি কিন্তু বাড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং সামনে একটা মহাযুদ্ধ আছে আপনারা সবাই জানেন পলিটিক্সের ক্ষেত্রে, সো একটু সচেতনতা অবলম্বন করবে। তবে আমি মনে করি বেশ কিছু ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট রয়েছে। যারা ফাইন্যান্স রিলেটেড চেষ্টা করছেন, ব্যাংকিং সেক্টরে চেষ্টা করছেন, যারা বর্তমানে চেষ্টা করছেন একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পদ পাওয়ার জন্য, ডিফেন্সের জন্য, তাদের পজিটিভিটি ইনক্রিজ হবে। তবে আইটি সেক্টর, আইসিটি সেক্টর, যে কোনো ধরনের অ্যাকাউন্টস রিলেটেড ম্যাটারে যদি পরিবর্তন করতে হয়, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর জব রোল অর ইফ ইউ ওয়ান্ট টু শিফট ইউর কোম্পানি, সো ইউ হ্যাভ টু ডু ইন এপ্রিল, নট ইন মে অর নট ইন লেটার অফ মে। সো আমরা এখানে চেষ্টা করবো এই মাসে একটা পরিবর্তনের পরিকল্পনা করতে, স্পেশালি মৃগশিরার ক্ষেত্রে বললাম। নক্ষত্র দ্বিতীয় যেটি হলো আদ্রা নক্ষত্র এবং রাহুর নক্ষত্র, দেখুন আদ্রাকে নিয়ে যদি বসা হয়, প্রত্যেকটি আলাদা আলাদা আদ্রা নক্ষত্রে জাতক জাতিকাদের নিয়ে আপনি বসুন, আমি বাস্তবিক জীবনে দেখুন চার্ট অ্যানালাইসিস করার চেষ্টা করি, যেটুকু বুঝি চেষ্টা করুন, তো সেখানে দাঁড়িয়ে যখন আদ্রা নক্ষত্রে জাতক জাতিকাদের সাথে কনভারসেশন করি না, তখন মনে হয় যে আমি যদি লেখক হতাম হয়তো প্রত্যেকের কাহিনী নিয়ে এক একটা আলাদা আলাদা উপন্যাস রচনা করা যেত, নট ইভেন ছোট গল্প, নট ইভেন বড় গল্প, এক একটা প্রাক্তিকের উপন্যাস তৈরি করা যায় আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে। প্রচুর স্ট্রাগলিং লাইফ এবং একটা টাইমে শাইন করে, কিন্তু এই যে শাইন করাটা আর পিছনে যে কত স্ট্রাগল আদ্রা নক্ষত্রকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে। কারেন্ট সিচুয়েশনে প্রবলেম আছে কয়েকটি, কর্মজীবন রিলেটেড একটা সিকিউরিটির অভাবে ফেস করছেন, অভাব বোধ করছেন। আমি মনে করি যারা কর্ম রিলেটেড বিষয়ে সিকিউরিটির অভাব ফেস করছেন, বা কারেন্ট সিচুয়েশনে আপনার বস, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনার কলিগস, তাদের সাথে বনিবনার একটা অভাবের জায়গা রয়েছে আদ্রা, আমি মনে করি এই জায়গাটা কিছুটা রেকটিফাই করবে। অনেক আদ্রা নক্ষত্রের মা আছেন, আমার ভিডিও হয়তো দেখেন, আমি বলে দিই কারেন্ট সিচুয়েশন এক্সট্রিম নেগেটিভ নয়, বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাদের যে ডেভেলপমেন্ট, আপনার সন্তানের বিষয়টা নিয়ে আপনাদের এত প্রশ্ন, আমি মনে করি কিছুটা পজিটিভ দিকে যাবে। দেখুন অনেকে আছেন, অনেক মা কাকিমা, অনেক ব্যক্তিত্ব রয়েছেন, হয়তো আমার বাবা কাকা ইত্যাদি বয়সী হবেন, তারা ভিডিও দেখেন,
এবং নিজের জন্য নয়, তার সন্তানের হয়তো মিথুন রাশি, তার সন্তানের হয়তো আদ্রা নক্ষত্র, এবং এতটা অধিক তাদের কর্মজীবন নিয়ে, এতটা অধিক তাদের ফ্যামিলি লাইফ নিয়ে, এবং প্রাকটিক্যালি এই সময় ফ্যামিলি লাইফ বা বিবাহিত জীবন নিয়ে বেশ প্রবলেম ফেস করছেন আদ্রা, যেখানে গিয়ে আপনি মনে করছেন যে এই বোধহয় খারাপ হয়ে যাবে, এই বোধহয় ডিভোর্স হয়ে গেল, এই বোধহয় সর্বোত্তম নেগেটিভিটিটা চলে আসবে, ঈশ্বরের অপার করুণা যে এখনো নেগেটিভিটি আসেনি সেই অর্থে। এবং আমি মনে করি এই মাসেও এক্সট্রিম নেগেটিভিটি আসবে না, তবে প্রফেশনাল লাইফ চেঞ্জ নিয়ে ভাবতে হবে। অনেকেই আছেন এই সময় ভাবতে পারেন চাকরি ছেড়ে দেবো, ব্যবসা করব, সেলফ প্রফেশন করব। দেখো এই ডিসিশনগুলো ওয়েলকাম, অবশ্যই রিক্স না নিলে গেন করা যায় না, দ্যাটস ডেফিনেটলি ট্রু, কিন্তু সব রিক্স নিয়ে কি গেন করা যায়, এখানে অনেক বড় একটা কোশ্চেন মার্ক আমি রেখে গেলাম। এবং আমি মনে করি এই ছোট্ট বিষয়টা আপনারা উপলব্ধি করতে পারবেন, এবং প্র্যাকটিক্যালি এই মুহূর্তে আপনাদের যারা শেয়ার মার্কেটে আছেন একটু পজিটিভ দিকে যাবে। লটারি যারা নিয়মিত কাটছেন, দেখুন আমি বারবার বলি লটারির যোগ যাদের থাকে কোনো না কোনোভাবে ঠিক চলে আসে, সো এখানে আপনাদের ক্ষেত্রেও তাই হবে বলে আমি মনে করি, যাদের ডেস্টিনিতে লটারি রয়েছে, ইউ আর ডেস্টিনাইড ফর লটারি, তাদের ক্ষেত্রে এমনিতেই। আরেকটা কথা আমি চলে আসি, যে বলেন না যদি থাকে নসিবে আপনা আপনি আসবে, তো প্র্যাকটিক্যালি লটারির ক্ষেত্রে তাই। আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আমি হয়তো বলবো, সেটি হচ্ছে রানাঘাট চেম্বারে একজন ভদ্রলোকের সাথে আমি বসলাম, এবং তার হরোস্কোপ লটারির জন্য ডেস্টিনাইড, এবং তিনি যখন লটারি পেয়েছেন লাস্ট জানুয়ারি মাসে একটা বড় অঙ্কের, তার এক্সপিরিয়েন্স হচ্ছে যে তিনি লটারি এমনি কম বেশি কাটতেন আগেও, কিন্তু মাঝে কাটতেন না, হঠাৎ যার কাছ থেকে কাটতেন সে ফোর্স করলো এবং সে লটারিটা শেখেন। সো এই বিষয়টা কিন্তু দেখা যায় যারা লটারি। আর একটা কথা আমি বলবো, আদ্রা নক্ষত্রের এমনিতে পারিবারিক ক্ষেত্রে কিছু নতুন দায়িত্ব আসতে পারে, কিছু দায়িত্ব গ্রহণ করুন, কিছু উপেক্ষা করার চেষ্টা করুন, মনিটারি বিষয় নিয়ে অত চাপ নেবেন। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে পুনর্বসু দেবগণের নক্ষত্র, এডুকেশনাল সেক্টরে যারা আছেন ডেভেলপমেন্ট বাড়বে, যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের সেক্টরে, যেটি মূলত ডিফেন্সকে রিপ্রেজেন্ট করছে, গার্লসের ফ্যাক্টরিকে রিপ্রেজেন্ট করছে, এই ধরনের ম্যাটারের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে, যে কোনো ধরনের জবের ক্ষেত্রে পুনর্বসুর পজিটিভিটি বেশি, নতুন বিদ্যা অ্যাচিভের কম্বিনেশন থাকছে, বিদ্যা ক্ষেত্রটা শুভ, বেকার যারা রয়েছেন চাকরির চেষ্টা করছেন কিছু শুভ তো আমরা এপ্রিল লক্ষ্য করতে পারবো। তবে দেখুন এই সময় আপনারাও জানেন নতুন জব প্রসপ্যারিটি হয়তো সেই অর্থে থাকে না, বা নতুন এই মুহূর্তে এক্সামিনেশনগুলো সাধারণত হয় না, তবে এটুকু আমি মনে করি এই সময় যদি কোনো রেজাল্ট পাবলিশ হয়, আমার প্রতিবেশী দেশ থেকেও অনেকে আমার ভিডিওস দেখেন, সেখানে যদি এই ধরনের কোনো অবকাশ থাকে, নতুন কিছু প্রাপ্তির জায়গা থাকছে, যারা বর্তমানে বেকার সেইভাবে কিছু করেন না, কানেকশন তৈরি করার চেষ্টা করছেন, আমি মনে করি পজিটিভিটি বাড়বে, দাম্পত্যের ক্ষেত্রেও পজিটিভিটি বাড়তে চলেছে, আইন আদালত কাগজপত্র সংক্রান্ত সমস্যা পুনর্বসুর কমবে, সমাধানগুলো আস্তে আস্তে তৈরি হতে পারে, দূরে যারা যেতে চাইছেন সচেতনতা অবলম্বন করে যাবে, এই সময় দূর ভ্রমণে বিপদের স্লাইড একটা সম্ভাবনা দেখছি, খুব নেগেটিভ আমি বলছি না, স্বাস্থ্য মিডিয়কর থাকছে, গুরুজনের স্বাস্থ্য নিয়ে প্রথম দিকে একটু চিন্তা থাকলেও ধীরে ধীরে সেই চিন্তা অনেকটাই মৃদু হতে পারে। দেখুন আজকের অনুষ্ঠান মূলত ছিল নক্ষত্রবিদ, অবশ্যই বোনাস রাশিফল আমি দেওয়ার চেষ্টা করলাম, নক্ষত্র নিয়েও আলোচনা করলাম, পুনর্বসুর আর তিনটে কথা বলে অনুষ্ঠান শেষ করব। যারা দাম্পত্য জীবনে ডিভোর্সের কথা ভাবছেন একটু সময় দিন, আমার মনে হয় কিছুটা ধনাত্মকতা আসতে পারে, বিজনেস করতে বড় বিজনেস ছিল একটু স্লো হয়ে গেছে, আমার মনে হয় অতটা নেগেটিভ দিকে যাবে না, ধীরে ধীরে পজিটিভিটি কিন্তু ইনক্রিজ করবে আপনাদের ক্ষেত্রে। অনেক ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন, আজকে এখানেই শেষ করছি, জয় শ্রী গণেশ।